পোকো এক্স থ্রি প্রো দেখতে পাচ্ছেন হ্যান্ডসেটটি। আজকে এই হ্যান্ডসেটটির ফুল আনবক্সিং করে দেখাবো কি কি আছে এই বক্সের ভিতরে এবং কি কি পাচ্ছি আমরা ইন দ্য বক্স। 6 জিবি 128 জিবি এই ভেরিয়েন্টটি আমরা আজকে আনবক্সিং করব এবং উপরের দিকে কিন্তু পোকো এক্স থ্রি লেখাটি রয়েছে অনেক সুন্দরভাবে এবং চার সাইডে প্রায় এইরকম লেখাগুলোই আছে। আমরা বক্সটি কেটে উপরের পলিটি কেটে আনবক্সিং করছি, ভিতরে চলে যাব। তার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছি একটি ওয়েলকাম চলে এসেছে, ওয়েলকাম টু দ্য পোকো ফ্যামিলি, এবং এর ভিতরে হয়তো বা কিছু পেপার ওয়ার্ক রয়েছে, এগুলো আমরা পরে দেখব। তার আগে যদি একটু দেখে নিই যে বক্স কন্টেন্টে কী রয়েছে। একটি বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিম রেজিস্টার টুল এবং ভিতরে রয়েছে পোকোর বেশ কিছু ব্র্যান্ডিং আর কি, স্টিকারের মতো হয়তো বা এটা পরে লাগিয়ে নিতে পারবেন, বেশ কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড দেওয়া আছে একটি টিপিউ কেস। কেসটি পরে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখা যায়, তার আগে ফোনটি একটু দেখে নেই। অ্যান্ড ফোনের ভিতরে চার্জারটা কী রয়েছে সেটা একটু দেখা দরকার। দেখতে পাচ্ছেন যে ইউএসবি টাইপ সি চার্জার রয়েছে, কী বলে কেবল রয়েছে, এবং রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জার। এটি ইন দ্য বক্স আমরা পেয়ে যাচ্ছি। কিছুদিন আগে কিন্তু শোরু উঠেছিল যে বক্সের ভিতরে চার্জার দেওয়া হবে না, মানে অনেক ফোন কোম্পানিগুলোই আর কি। সো ফাইনালি ফোন কোম্পানিগুলো আমাদেরকে চার্জার দিচ্ছে এবং এটি হচ্ছে 33 ওয়াট ফাস্ট চার্জার। এটি অনেক ভালো একটি দিক, কারণ আমরা চাই চার্জারগুলো কোম্পানিগুলো দিক ইন দ্য বক্স। ফোনটির ফার্স্ট লুক বলতে খুবই সুন্দর লাগছে এবং উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পলির মাধ্যমে এর হাইলাইটেড ফিচার্সগুলো দেওয়া আছে। যেমন কনক্লমের তরফ থেকে প্রসেসর হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগন 860 এই প্রসেসরটি, এবং দেওয়া আছে 120 হার্জ রিফ্রেশ রেটযুক্ত ফুল HD ডট ডিসপ্লে, এবং এটি কিন্তু একটি IPS ডিসপ্লে, এবং রয়েছে এখানে UFS 3.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটি কথাবার্তা এখানে লেখা রয়েছে, এবং তার নিচেই রয়েছে যে ব্যাটারির ক্যাপাসিটি হিসেবে আমরা দেখতে পাচ্ছি 5160 mAh-এর ব্যাটারি রয়েছে আমাদের পোকো এক্স থ্রি প্রোতে। আমরা উপরের পলিটাকে সরিয়ে আমরা এর ভিতরের বিউটিটাকে দেখব, পোকো এক্স থ্রির ফার্স্ট লুক কেমন দেখা যায়। এই হচ্ছে আমাদের পোকো এক্স থ্রি প্রো এই ফোনটি। বাম পাশে দেওয়া আছে সিম কার্ড ট্রে, আমরা দেখতে পাচ্ছি এটি একটি হাইব্রিড সিম কার্ড স্লট এখানে দেওয়া আছে, তার মানে দুইটি সিম কিংবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। একদম উপরের সাইডে রয়েছে IR ব্লাস্টার এবং রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, এবং ডান পাশটাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং তার একটু নিচেই রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির একদম নিচের সাইডে রয়েছে 3.5 mm জ্যাক এবং চার্জিং পোর্ট রয়েছে, আরও রয়েছে কী বলে মাইক্রোফোন, প্রাইমারি মাইক্রোফোন, এবং তার একটু ডান পাশে রয়েছে স্টেরিও স্পিকারের একটি স্পিকার্স। এবং এই হচ্ছে পোকো এক্স থ্রি প্রোর খুঁটিনাটি বিষয়াদি, কোথায় বা কোন পাশে কী কী বসানো আছে তার একটি ছোটোখাটো ট্যুর। এই ফোনটি কিন্তু যথেষ্ট ওয়েট রয়েছে হাতে নিয়েই কিন্তু বোঝা যাচ্ছে, এবং চারদিকে যে ফ্রেমটি রয়েছে এটি খুব সম্ভবত প্লাস্টিকের। ফোনটিতে দেওয়া আছে 48 MP-এর ক্যামেরা। ক্যামেরা এক্সপিরিয়েন্স কীরকম হয় সেটি হ্যান্ডস অন রিভিউতে আপনাদেরকে দেখাতে পারবো, এবং দেওয়া আছে র্যাম হিসেবে LPDDR4X এবং দেওয়া আছে UFS 3.1 স্টোরেজ। প্রসেসর, র্যাম এবং স্টোরেজের কম্বিনেশনে কীরকম পারফরমেন্স আপনারা এখান থেকে পান অবশ্যই আপনাদেরকে দেখাবো। সেই জন্যই বলছি চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন হ্যান্ডস অন রিভিউটি একদম ডেপথ রিভিউ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আজকের জন্য এটুকুই ছিল আনবক্সিং পোকো এক্স থ্রি প্রো।